ডিয়ার ফ্রেন্ডস, নতুন নতুন সব ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, আজকে লেসনটির মূল আলোচ্য বিষয় হচ্ছে গার্মেন্টস প্যাকিং লিস্ট। টাইপ হচ্ছে অ্যাসর্ট, কালার, সলিড সাইজ। গার্মেন্টসের প্যাকিং লিস্ট মূলত চার টাইপের হয়ে থাকে। ইতিপূর্বে দুই টাইপের গার্মেন্টস প্যাকিং লিস্ট সম্বন্ধে আমি ডিটেলস আলোচনা করেছি। আজকে লেসনটির মাধ্যমে অ্যাসর্ট, কালার, সলিড সাইজ গার্মেন্টসের প্যাকিং লিস্ট কীভাবে করতে হয় তার ডিটেলস আলোচনা করব। ডিয়ার ফ্রেন্ডস, স্ক্রিনে আপনারা এখন অ্যাসর্ট, কালার, সলিড সাইজ গার্মেন্টস প্যাকিং লিস্টের ডিটেলস একটি অংশ দেখতে পাচ্ছেন। এখানে অ্যাসর্ট, কালার, সলিড সাইজ গার্মেন্টস প্যাকিং লিস্ট বলতে বোঝানো হয়েছে দুই বা ততোধিক কালারের গার্মেন্টসের একটি নির্দিষ্ট সাইজের ওপর নির্দিষ্ট কোয়ান্টিটির গার্মেন্টস দ্বারা প্রতিটি কার্টুন প্যাক করা হয়েছে। ডিয়ার ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন আমি দুইটি কালার ইউজ করেছি, কালার নেম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এখানে সাইজের ঘরে লক্ষ্য করলে দেখতে পাবেন স্মল সাইজের ওপর দুটি কালারের গার্মেন্টস দ্বারা কার্টুন প্যাক করা হয়েছে। এখানে ব্ল্যাক কালারের 10 পিস এবং হোয়াইট কালারের 5 পিস, টোটাল 15 পিসে এক কার্টুন প্যাক করা হয়েছে। ইতিমধ্যে প্যাকিং লিস্টের এই ফরম্যাটটি সম্বন্ধে ডিটেলস আপনাদের সাথে প্রিভিয়াস দুটি লেসনের মাধ্যমে আমি ডিটেলস আলোচনা করেছি। এখানে উপরের অংশ লক্ষ্য করলে দেখতে পাবেন অর্ডার কোয়ান্টিটি, শিপমেন্ট কোয়ান্টিটি, এক্সেস অবলিক শর্ট কোয়ান্টিটি, পিওর নাম্বার, স্টাইল নাম্বার। এই পাশের ঘরটিতে আছে ইনভয়েস নাম্বার অ্যান্ড ডেট, এলসি নাম্বার, অর্ডারকৃত এলসি নাম্বার, ফেব্রিক কন্টেন্ট, গার্মেন্টস ডিটেলস। প্যাকিংকৃত গার্মেন্টসের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশানগুলো এই অংশটিতে ডিটেলস বর্ণনা করা হয়েছে। প্রথম অংশটিতে দেখতে পাচ্ছেন কার্টুন রং, অর্থাৎ স্মল সাইজের জন্য এক থেকে কত কার্টুন করা হয়েছে তা এখানে উল্লেখ করা হয়েছে। এখানে স্মল সাইজের জন্য টোটাল কার্টুন হয়েছে 50 পিস, অতএব টোটাল কার্টুন কোয়ান্টিটি হবে 1 থেকে 50, এবং মিডিয়াম সাইজের জন্য টোটাল কার্টুন করা হয়েছে 55 পিস, তাহলে কার্টুন নাম্বার হবে 1 থেকে 55। দেন লার্জের কার্টুন দেখতে পাচ্ছেন 70 পিস, তাহলে কার্টুন নাম্বার হবে 1 থেকে 70। এক্সেলে টোটাল কার্টুন হয়েছে 55, এখানে কার্টুন নাম্বার 1 থেকে 55 হবে। এবং সর্বশেষ সাইজ ডাবল এক্সেল, এখানে ডাবল এক্সেলের কার্টুন হয়েছে 50, অতএব কার্টুন নাম্বার হবে 1 থেকে 50। ডিয়ার ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন প্যাকিং 1, 2, 3, 4, 5, অর্থাৎ প্রতিটি সাইজের প্যাকিং 1, 2, 3, 4, 5 এভাবে সিরিয়াল ওয়াইজ দেওয়া হয়েছে। ডিয়ার ফ্রেন্ডস, গার্মেন্টস প্যাকিংয়ের জন্য যে সাইজ ওয়াইজ কোয়ান্টিটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই সাইজ ওয়াইজ কোয়ান্টিটি মূলত বায়ারের ইনস্ট্রাকশান ফলো করে প্যাকিং করা হয়েছে। এখানে বায়ারের টোটাল অর্ডার ছিল 4,200 পিস গার্মেন্টস। ডিয়ার ফ্রেন্ডস, 4,200 পিস গার্মেন্টসের জন্য এখানে টোটাল কার্টন হয়েছে 280 পিস। এখানে দেখতে পাচ্ছেন টোটাল প্যাকিংকৃত গার্মেন্টস কোয়ান্টিটি, এখানে সাইজ ওয়াইজ প্যাকিংকৃত গার্মেন্টস কোয়ান্টিটি যোগ করে টোটাল কোয়ান্টিটি হয়েছে 4,200 পিস। তারপরে ঘরটিতে দেখতে পাচ্ছেন নেট ওয়েট ইন কেজি, অর্থাৎ উক্ত গার্মেন্টসগুলোর নেট ওয়েট এই ঘরে উল্লেখ করা হয়েছে। তারপরে ঘরটিতে দেখতে পাচ্ছেন টোটাল নেট ওয়েট, এখানে 280 কার্টুন গার্মেন্টসের জন্য নেট ওয়েট এসেছে 3,823.5 কেজি। তারপরে ঘরটিতে উল্লেখ করা হয়েছে গ্রোস ওয়েট, দেন টোটাল গ্রোস ওয়েট ইন কেজি, এখানে 280 কার্টুন গার্মেন্টসের জন্য টোটাল গ্রোস ওয়েট এসেছে 4,464 কেজি। তারপরে ঘরটিতে দেখতে পাচ্ছেন কার্টুন মেজারমেন্ট, অর্থাৎ প্যাকিংকৃত গার্মেন্টসের কার্টুন মেজারমেন্ট এই ঘরটিতে উল্লেখ করা হয়েছে। এখানে প্রতিটি কার্টুন 15 পিস গার্মেন্টস দ্বারা প্যাকিং করা হয়েছে, মূলত এজন্য কার্টুন মেজারমেন্টও সেম দেখতে পাচ্ছেন। তারপরে ঘরটিতে দেখতে পাচ্ছেন টোটাল সিবিএম, অর্থাৎ উক্ত প্যাকিংকৃত গার্মেন্টসের যে সিবিএম এসেছে তা মূলত এই ঘরে উল্লেখ করা হয়েছে। ডিয়ার ফ্রেন্ডস, সিবিএম কীভাবে বের করতে হয় পূর্ব লিসনগুলোতে আমি ডিটেলস আলোচনা করেছি। এখানে কার্টুন মেজারমেন্টগুলো দেওয়া আছে সিএমএ, সিএম থেকে কার্টুন মেজারমেন্টগুলো মিটারে কনভার্ট করে টোটাল কার্টুন কোয়ান্টিটির সাথে গুণ করে মূলত গার্মেন্টসের সিবিএম বের করা হয়েছে। নিচের অংশটিতে দেখতে পাচ্ছেন সামারি, অর্থাৎ এই টোটাল প্যাকিংকৃত গার্মেন্টসের যে সামারি রয়েছে তা এই ঘরটিতে উল্লেখ করা হয়েছে। এখানে টোটাল শিপমেন্ট গার্মেন্টস 4,200 পিস, টোটাল কার্টুন হয়েছে 280 কার্টুনস, টোটাল নেট ওয়েট 3,823.50 কেজি, টোটাল গ্রোস ওয়েট 4,464 কেজি, এবং টোটাল সিবিএম 20.16।
ডিয়ার ফ্রেন্ডস, এ ছিল অ্যাসর্ট কালার সলিড সাইজ গার্মেন্টসের ডিটেলস প্যাকিং লিস্ট। আশা করছি সলিড কালার অ্যাসর্ট সাইজ গার্মেন্টসের প্যাকিং লিস্ট কীভাবে প্রস্তুত করতে হয় তা আপনারা ডিটেলস বুঝতে পেরেছেন। পরবর্তী লেসনটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের লেসনটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।